بسم الله الرحمن الرحيم. نحمد الله العظيم ونصلي ونسلم على النبي الامين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعلى من تبعهم باحسان الى يوم الدين. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الا ان في الجسد مضغه اذا صلحت صلح الجسد كله اذا فسدت فسد الجسد كله الا وهي القلب او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أمر الله باكر شكرا يا دكتور تي الله رب العالمين ما دركي মস্তন্দর প্রোগ্রামে আসার বসার কথা বলার তৌফিক দান করেছেন আল্লাহ রবুলি আলমিনের শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুলি আলমিনে আমাদেরকে আশাফুল মখলকাত বানিয়েছেন আমাদেরকে মমিন বানিয়েছেন আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদেরকে বিশ্বনবী আখিরি নবী সৈদুলাম্বিয়া মাহমদুর রসুল্লাহ সাল্লাম রুম্মতের মধ্যে সামিল করেছেন এই জন্য আমরা আল্লাপাকে শুক্রিয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন এর যদি আমরা শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আরও নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন এই জন্য সবসময় আমাদের নিয়ামতের সুক্রিয়া আদায় করতে হবে আজকে আমি আপনাদের সামনে দুটি দোয়া নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আজকের যে প্রথম দোয়া সে দোয়াটি আপনার যেটা আমি আপনাদেরকে প্রথমে বলবো এরপরে এটার অর্থ এবং হাদিস থেকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা এই দোয়াটি বলি اسكري جيبوتم دو جاتامي علشانا كربو اسكريبوتم دو. اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. আল্লাহ্মা ইনিয়া শালুক আলি মা তু তিন না সেমিনাল মা লিওয়ালিবাল ওয়া হইর লিওয়াল মদিল আল্লাহ আমি আবার বলছি যে দটি আপনার কি যেটা একটু একটু লম্বা এত বেশি লম্বা না আমরা একটু খেয়াল করে শুনি ইনশাল্লাহ আল্লাহ হুম জাল শরীরথি হই রম মিন আল নিয়তি ওয়া জআল আলানিয়তি সালিহা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সালিহিন মা তু'তিননাসাহ মিনাল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদি গায়র আদ-দাল্লি ওয়া লাল আবার বলছি দোয়াটি যেহেতু একটু কঠিন দোয়া আছে এই জন্য আমি আপনাদের সুবিধারতে আবারও বলছি আল্লাহুম্মা জআল সারীরাতি

হে আল্লাহ আল্লাহ মজা সারি রাতি খাই আমিনা লা হে আল্লাহ আপনি আমার ভিতরটাকে বাহিরের চেয়ে ভালো করে দেন সোহান একটা হলো বাহির একটা হলো ভিতর তাহলে এটা অর্থ হলো হে আল্লাহ আমার ভিতরটা আমার ভিতরটা বাহিরের চেয়ে উত্তম করে দেন ভালো করে দেন এরপরে ওজা লাল নিয়াতি স এবং আমার বাহিরটাও যেন কি হয় ভালো হয় এরকম না যে বাহিরটা বাহিরটা খারাপ হয়ে গেল তাইলে এটার ব্যাখ্যা দিলে আপনারা আশা করি এটা বুঝবেন আমি প্রথমে শুধু অর্থটা বলে যাই এরপরে আমরা সুযোগ থাকলে ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করব। যার অর্থটা আমি আমি আবারও বলি যে হে আল্লাহ আপনি আমার ভিতরটাকে বাহিরে চেয়ে সুন্দর করে দেন আমার ভিতরটাকে ভিতরটাকে বাহিরে চেয়ে সুন্দর করে দেন এবং আমার বাহিরটাও যেন ভালো হয় আমার বাহিরটাও যেন কি হয় সুন্দর হয় এর পরের অংশের মধ্যে আসছে হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি নেক লোকদের যেমন তুমি নেক পরিবার নেক আওলাদ এবং ভালো মাল দান করো আমাকেও রূপ দান করো এর অর্থ হলো যে হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি আমি আপনার নিকট সোয়াল করি নেক লোকদের যারা ভালো মানুষ নেক লোকদেরকে যেমন তুমি তাদের ভালো পরিবার তাদেরকে ভালো পরিবার দান করো ভালো আওলা দান করো ভালো মাল দান করো আমাকে বলা হয়েছে আমি যেন নিজেও গুমরা না হই আমি নিজেও যেন পথমষ্ট না হই আমি আরেকজনকেও যেন পথমষ্ট না করি তাহলে এই অর্থটা আমরা এটা বললাম পুরা শর্ত পুরাটার অর্থ যদি একসাথে বলি এর অর্থ হবে যে হে আল্লাহ আমার ভিতরটাকে বাইরে চেয়ে সুন্দর করে দাও এবং বাহিরটাও যেন সুন্দর হয় হেয়াল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করি ভালো লোকদের যেমন তুমি নেক পরিবার নেক আওলাদ এবং নেক ভালো মাল দান করেছ আমাকে এরূপ দান করো আমি যেন নিজেও না হয় আমাকে যেন গুমরা অন্য কেউ যেন আমি না করি এটা অর্থ হলো হে আল্লাহ আমার ভিতরটা আপনি আল্লাহ আমার ভিতরকে বাহিরে চেয়ে সুন্দর করে দাও এবং বাহিরটাও যেন অনেক ভালো হয় বাড়িটাও যেন ভালো হয় আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করি লোকদের নেক যেন তুমি লোকদেরকে যেমন তুমি নেক পরিবার মাল দান করো আমাকে এরূপ দান করো আমি যেন নিজেও গুমরা না হই অন্যকেও যেন গুমরা না করি এটা হলো অর্থ এখন এই যে আপনার এটা গুলো আজকের প্রথম দোয়া এই দোয়াটাও আপনার হাদিসের মধ্যে আসছে আব্দুল খতাব রাতিয়ালু হাদিতে অমর আব্দুল খাতাব خليفة المسلمين أبو بكر رضي خليفة سليم أبو بكر الصديق. ال second خليفة سليم خليفة المسلمين حدثه عمر بن الخطاب. عمر بن الخطاب حدثه عمر بن الخطاب لا تيأنتك بورنيته. وني بالتن جعل رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم كما كي سبحان الله. حدث عمر بن الخطاب بالتن أما كي صلى الله عليه وسلم شكت يتن قاله وني بالن كل ه عمر تومي بالو Hey, hey, wal هيا يا عمر، اللهم جل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا اللهم إني أسألك من صالح ما تؤتي الناس من المال والأهل والألد والولد غير الضال والمدل هذه هي الدعاة التي كنا نتحدث عنها هذه الدعاة عمر উনি বলছেন রসুল উনাকে শিক্ষা দিয়েছেন কাকে শিক্ষা দিয়েছেন আমরা একটা ছোট বিরতি যাবো বিরতি থেকে এসে আপনাদেরকে দোয়া নিয়ে আমরা আলো আলোচনা করব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ একটি দোয়া আমরা প্রথমে কয়েকবার বলবো এরপরে অর্থ বলবো এরপরে হাদিস থেকে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে আজকের দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহ ওয়া করিমনা ওয়ালা তুহিনা ওয়া আতিনা ওয়ালা তা হারিমনা ও সিরিনা আলাইনা, ওয়া ও রদিনা ওর দান একটা সুন্দর দ্য আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ আমি আবারও বলি আল্লাহ আহ মসজিদীনা ওয়ালাহ তন কুসনা ওয়া কারিমনা ওয়ালা তুহিনা ওয়া আতিনা ওয়া আতিনা ওয়ালা তা হারিমনা وآثرنا ولا تؤثر علينا وأردنا ورد عنا أمي عبارة بولتي اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا, ولا تؤثر علينا وأردنا ورد عنا جرر تهلو يا الله تمي أمادرك بريدا হে আল্লাহ তুমি আমাদেরকে বাড়িয়ে দাও হ্যাঁ তুমি আমাদেরকে বাড়িয়ে দাও কমিয়ে দিও না কমিয়ে দিও না আল্লাহ মসজিদ না ওয়ালা তান কোস না আল্লাহ তুমি আমাদেরকে বাড়িয়ে দাও কমিয়ে দিও না ওয়া কারিমনা ওয়ালা তুহিন না তুমি আমাদেরকে সম্মানিত করো অসম্মানিত করো না তুমি আমাদেরকে সম্মানিত করো ইজ্জত দান করো বে না করো না সম্মানিত করো অসম্মানিত করো না ওয়া তিনা ওয়ালা তাহারিম না আমাদেরকে দাও আমাদেরকে দাও বঞ্চিত করো না আমাদেরকে দাও মানে কি দাও যা আমাদের লাগে তা দাও তুমি তো জানো আমাদের কি লাগে অনেক কথা বলতে হয় না যিনি উনি জানে আপনাদের আপনার কি লাগে আমার কি লাগে আমরা যে সময় বলবো হে আল্লাহ আমাদেরকে দাও আহ মানে কি আমাদের যেগুলো প্রয়োজন এগুলো দিয়ে দাও আমাদেরকে বঞ্চিত করো না এরপরে ওালা না আমাদেরকে অগ্রাধিকার দাও আমাদেরকে অগ্রাধিকার দাও আমাদের উপর অন্যকে অগ্রাধিকার দিও না আমাদের উপর অন্যকে আমাদের বিরোধী যারা এদেরকে তুমি অগ্রাধিকার দিও না ওয়ারদিনা ওয়র্দ عنا আপনি আমাদেরকে খুশি করুন আপনি আমাদেরকে খুশি করুন আমাদের উপর খুশি থাকুন হে আল্লাহ আপনি আমাদেরকে খুশি করুন আমাদেরকে খুশি করুন হে আল্লাহ আপনি আমাদেরকে খুশি করুন এরপরে আমাদের উপর আপনিও খুশি থাকুন শুধু আমরা খুশি হবো এরকম না আপনিও আমাদের উপর খুশি থাকুন আপনিও আমাদের উপর খুশি থাকুন এখন এই যে দোয়াটি এই দোয়াটি আপনার হাদিসের মধ্যে এই প্রথম যে বলছিলাম এটাও উমর আর আজকের দ্বিতীয় দোয়া সেই দোয়াটাও হাদিসের মধ্যে আমরা পাই হাজতে উমর আব্দুল খাতাব রাজা থেকে শুভ আল্লাহ এটা কি কি হঠাৎ করে মিলে গেল আমি যে সময় এগুলো নিয়ে একটু চিন্তা করি প্রত্যেক সাথে আসার আগে চিন্তা করি আজকে কোন দোয়াটি বলবো আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন চেষ্টা করি যে হাদিসের যে দোয়াগুলো আছে কলারের দোয়াগুলো আছে যে দোয়াগুলো আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করি অনেক দোয়া নিয়ে আলোচনা করেছি যদি আমরা এগুলা পাক যদি কবুল করেন আপনারা অনেকে শিখতেছেন ইনশা আল্লাহ আল্লাহ আলা আলমিন আমাদেরকে সবাইকে যেন কবুল করেন তাইলে আজকের আমি যে সময় রেডি হয়েছিলাম যে সময় আমি এগুলা কী নিয়ে আলোচনা করবো তখন দেখা গেল যে আজকের প্রথম দোয়াটাও হাতে ওমর আব্দুল খাত্তা আবাদ থেকে আজকের দ্বিতীয় দোয়াটাও আসছে হাদিসের মধ্যে অমর আব্দুল খাত্তা আবাদ থেকে উনি বলেন লম্বা একটা হাদিস একটা হাদিসের হাদিসের মধ্যে বলেন যে হাদতে অমর আব্দুল থেকে বর্ণিত উনি বলেন রসুল্লাহ আসসালাম একবার কী করলেন ফাস্তাকবাল আল কিবেলা কিবলা মুখে হলেন কিবলার দিকে মুখ দিলেন ফস্তাকবাল আল কিবলা ওরা ফাইয়ে দেয় এবং হাত তুললেন এরকম হাত তুললেন একটা কথা বলে রাখি হাত তোলা এরকম সুন্নত অনেকে বলে এরকম করে এরকম করে এরকম অনেকে আপনারা দেখবেন এরকম করে এটা আসলে খেয়াল করে না অনেকে অথবা অনেকে জানে না অথবা অনেকে জানেও ওইটা গুরুত্ব দেয় না আসলে কিন্তু সবচেয়ে উত্তম হইলেও এইরকম করবেন এই যে হাতের তালাটা এরকম থাকবে এইরকম থাকবে এর মোনাজাতের মধ্যে এরকম করবেন আর সিনা বরাবর হবে সিনা বরাবর হবে আর এটা কেবলার দিকে হবে এই যে হাতের তালুটা কেবলার দিকে হবে এরকম তাহলে এই হাদিসের মধ্যে আল্লাহর সুলসলাল্লা ফস্তাকিবলা মুখে হলেন এরপরে ওয়ারাফায়ে দেয় হাত এরকম তুলে দিলেন হার হাত এরকম হা কি করলেন আল্লার উপরে আল্লাহর কাসে হাত তুলে মোলাজাত করলেন ওক আল এবং বললেন আল্লাহ হম মাজিদ এনা ওয়ালা তা নকুস না ওহ কারিম না ওয়ালা তুহিন ওয়া তুই না ওয়ালা তা হারিম না ওয়া সিরিনা ওয়ালা তুরা আলাই না وأردنا ورد عنا اي جو دواتي امي بولتي لام اي دواتي اي دواتي الله رسول كولن اي دو حديث تك امي اپنا اي دواتي الله رسول صلى الله عليه وسلم بولتي لن اي دوتي دو اپنا درك لام اسكر جي پتم دواتي امي بولي چلام شه دواتي چلو آه اللهم جعل سريرتي خيرا من علانيتي وجعل علانيتي صالحة اللهم اني اسالك من صالح ما توتي الناس من المال والاهل والولد আমার ভিতরটাকে তুমি বাহিরে চাইতে সুন্দর করে দাও আমার ভিতরটা বাইরে চাইতে সুন্দর করে দাও এরপরে এবং বাহিরটাও যেন সুন্দর হয় হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা করি নেক লোকদের যারা এই আপনার কি বলে বুজুর্গ অথবা যারা পায়াস পিপল যারা যারা ভালো মানুষ তাদেরকে আপনি যেরকম তাদেরকে সুন্দর পরিবার দান করেছেন সুন্দর আওলাদ দান করেছেন সুন্দর মাল দান করেছেন আমাকেও তুমি এরূপ দান করো এরপরে বলা বলা হয়েছে এ আল্লাহ আমি যেন গুমরা না হই এবং অন্যকে যেন আমি গুমরা না করি এখন এই যে আলোচনাটা এই আলোচনার মধ্যে আমরা একটু আসি যে এখানের মধ্যে বলা হয়েছে হে আল্লাহ আমার ভিতরটা বাইরে যেতে সুন্দর করে দাও ভিতরটা ভিতর মানে কি ভিতরে কি ভিতরের জিনিসটা কি ভিতরের জিনিসটা হইলো আত্মা ভিতরের জিনিসটার নাম হইলো রোহ ভিতরের জিনিসের নাম হলো কি আপনার রোহ এবং আত্মা এটা হলো ভিতরের জিনিস আর বাইরের যে জিনিস যেটা আপনার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেটা এটা হলো কি বাহির তাইলে হাদিসের মধ্যে বলা হয়েছে এই দোয়াটি তুমি করো হে আল্লাহ আমার ভিতরটা বাহিরের চাইতে সুন্দর করে দাও আমার ভিতরটা বাহিরের চাইতে সুন্দর করে দাও মানে কি আমার কি যেটা বাহিরের যে যে আমি যে কথাবার্তা বলি আমি যে মানুষের সামনে যে আমি এই আপনার যেরকম আমি আমারকে কেশ করি আমি আমাকে যেরকম এই সামনে যেসব মানুষের মানুষের সামনে আমি যাই এটা যেরকম এর চাইতে আমার ভিতরের যেটা আছে এটা যেন আরো সুন্দর হয় অর্থাৎ অঙ্গ দ্বারা আমি যে কাজগুলো করি এর চাইতে ভিতরের যেটা এটা যেন আরো সুন্দর হয় আর বাহিরের যেগুলো আছে এগুলো যেন সুন্দর হয় কিন্তু ভিতরেরটা যেন বেশি সুন্দর হয় মানে একজন মানুষ এটার কারণ কি কারণ হইলো কি হাদিসের মধ্যে আল্লাহ বলছেন যে আপনার কি যেটা আহ হাদিসটা বলার আগে আপনাদেরকে বলি আমরা মানুষ বলতে কি বুঝি মানুষ বলতে কি বুঝি মানুষ শুধু অঙ্গ প্রত্যঙ্গের নাম না মানুষের ওই যে মাথা আছে পা আছে হাত আছে তার শরীর আছে পিঠ আছে তার পেট আছে তার বুক আছে এটার নাম শুধু মানুষ না তার চোখ আছে নাক আছে শুধু এটার নাম মানুষ না বরং মানুষের ভিতরে আত্মা আছে এই রোহ এবং আত্মা এই বডি এবং আত্মা দুটার সমন্বয়ের নাম হইলে মানুষ এখন যেমন ধর একটা উদাহরণ দেয় যে মানুষ মারা যায় তখন মানুষের তার চোখের জায়গায় চোখ আছে কানের জায়গায় কান আছে হাতের জায়গায় হাত আছে পায়ের জায়গায় পা আছে কিন্তু এই মানুষটা এখন আপনার কি হয়ে গেছে লাশ হয়ে গেছে লাশ মানে আমরা বলে কি মৃতদেহ মানে কি তার রোহ না থাকার কারণে এই বডিটা ওকেজ হয়ে গেছে তাইলে মানুষ কোন সময় সে আপনি মানুষের বডি এবং রোহ বডি এবং রোহ দুটার সমন্বয়ের নামইলে মানুষ এখন একজন মানুষের বডি ভালো আছে কিন্তু তার রোহ ভালো না তার আত্মা ভালো না তাইলে সে পরিপূর্ণ মানুষ হতে পারবে না পরিপূর্ণ মানুষ হতে পারবে না এইজন্য আমি হাদিস থেকে আমি একটা হাদিস বলেছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আলা ফিল জাসাদে মোদোগা তোমাদের শরীরের মধ্যে তোমাদের বডির মধ্যে একটা একটা কি আছে গুস্তের টুকরো আছে ইদা সালু হাত সালু হাল জাসাদ করলো এটা যদি ঠিক হয় তাহলে পুরো শরীর ঠিক হয়ে যাবে আর এটা যদি নষ্ট হয় অর্থাৎ রুহটা এই দিল আত্মাটা এই আত্মাটা যদি তোমার সঠিক হয় তাহলে পুরা বডি ঠিক হয়ে যাবে আর তোমার আত্মাটা যদি নষ্ট হয় তাহলে পুরা বডি নষ্ট হয়ে যাবে এটা কি আল্যা ওয়াহি আল কাল্প এটার নাম হইলো কি অন্তর এটার নাম হইলো কি আত্মা এই এই আত্মাটা যদি ঠিক হয় তাহলে পুরা শরীর ঠিক হবে আত্মাটা যদি অঠিক হয় পুরা শরীর অঠিক হবে এই জন্য আমরা বলছিলাম যে আপনার কি যেটা একজন মানুষ আত্মা যেটা সেই আত্মা যে সময় মানুষের চলে যায় তখন আপনার আপন জন যারা আছে আপন জন আছে ওয়াইফ স্বামীকে স্বামী মারার পরে স্বামীকে গড়ে রাখতে চায় না স্বামী তার ওয়াইফকে ঘরে রাখতে চায় না ছেলে তার মাকে তার ঘরে রাখতে চায় না বোন তার ভাইকে গড়ে রাখতে চায় না কন্টিনিউ সবাই চেষ্টা করে সবাই সবাই চেষ্টা করে কেমনে তাকে দাফন করা হবে জলদি দাফন করা হবে এরকমও আছে আমাদের দেশে এরকম ঘটনা ঘটছে যে বা অনেক জায়গায় ঘটনা ঘটে যে বলে যে হুজুর আনে না আমরা ভয় লাগে আমাদের ভয় লাগে তাকে নিয়ে রাত্রে থাকতে ভয় লাগে যে মানুষের সাথে তার ষাট বৎসরের জীবন সত্তর বৎসরের জীবন একটা বাবা তার ছেলেকে কেমনে সে দিন দিন রাত দিনকে রাত করে রাতকে দিন করে সে কষ্ট করে বাচ্চাকে বড় করছে সেই বাচ্চাও বলে যে আমাদের ভয় লাগে এরকম বলা হয়েছে যে বলে যে আমার আসার সময় নাই আমি তো অনেক বিজি আপনারা এটা করে দেন আপনারা এটা করে দেন আমি পয়সা যেটা আসে এটা দিয়ে দিব এরকমও জেলে এরকম দুনিয়াতে আছে এটার কারণ কি তার কাছে দিন দিন নাই দিনই শিক্ষা নাই এলিম নাই তার কাছে মা বাবার কদর নাই যদি থাকতো তাহলে সেইটা এটা বলতে পারতো না এই জন্য বলা হয় যে কি যে আপনার মানুষের যে সময় এই আপনার কি হয়ে যায় মানুষের যে সময় এই কি হয় মানুষের যে সময় রোহটা কবজ হয়ে যায় তখন মানুষটা মারা যায় তখন মানুষটা কী হয় রোগটা খবজ হওয়ার পরে মানুষকে আমরা কি করি দাফন করে ফেলি এই জন্য আমরা এটাই বলছিলাম যে আত্মার মধ্যে এই আত্মাকে বডিকে ঠিক করা যেরকম জরুরি আমরা অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই আমরা ওষুধ খাই ঠিকই রকম আত্মার মধ্যে অনেক রোগ আছে আত্মার মধ্যে অনেক রোগ আছে সেই রোগগুলাকে আমরা কি করতে হবে এই আমরা চিকিৎসা করতে হবে তা আত্মার মধ্যে যে রোগগুলা আছে এই রোগগুলা অনেক রোগ আছে এর মধ্যে কি রোগ যে রোগের দ্বারা সে তার আত্মাটা দুর্বল হয়ে যায় শরীরের মধ্যে রোগ আসলে মানুষ দুর্বল হয়ে যায় আত্মার মধ্যে রোগ আছে এই রোগের দ্বারা এই বেদির দ্বারা মানুষের অন্তরটা কি হয়ে যায় আত্মাটা দুর্বল হয়ে যায় এখন একজন মানুষের আত্মা এবং একজন মানুষের কি যেটা কল্প যেটা এটা কেমনে শক্তিশালী হবে যে সময় যে সময় আপনার তার কি হবে তার দিলের মধ্যে এই আপনার বিনয়ী হবে বিনয়ী হবে এবং সে যে সময় আপনার হিংসা মুক্ত হবে তার দিলের মধ্যে হিংসা থাকবে না তার মাঝে কোনো হিংসা থাকবে না অহংকার থাকবে না আপনার এরপরে আপনার তার মধ্যে দর্য থাকবে তখনই একজন মানুষ তার রোহটা শক্তিশালী হবে কিসের দ্বারা আপনার বিনয়ের দ্বারা সবরের দ্বারা দর্যের দ্বারা এবং সে তার গুসাকে কন্ট্রোল করতে পারে গুসাকে কন্ট্রোল করতে পারে এরকম এরকম যদি তার অন্তরটা হয় যে সে বিনয়ী হয় সে সবর গুজার হয় সে শুকুর গুজার হয় সে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে মানুষের শুক্রিয়া আদায় করে তাইলে বোঝা যাবে তার আত্মাটা শক্তিশালী হবে আর যদি তার মাঝে অহংকার হয় তার মধ্যে যদি সে অহংকার হয় তার মাঝে যদি হিংসা হয় তার মধ্যে যদি এই আপনার কি হয় আপনার আল্লাহর জন্য এখলাস হয় না আল্লাহর জন্য সে যদি করে না আপনি নমাজ কার জন্য পড়ছেন এটা এমনি তো দেখার মধ্যে তো আপনি নমাজ পড়ছেন আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজটা আপনি আল্লাহর জন্য করছেন কিনা এটা অন্তরের ব্যাপার অন্তরের ব্যাপার আপনি সৎকা করছেন আপনি আল্লাহর জন্য করছেন কিনা এটা অন্তরের ব্যাপার তাইলে অন্তরের মধ্যে যদি আল্লাহর জন্য করেন আল্লাহর জন্য যদি করেন তাহলে এই অন্তরটা কি হবে আত্মাটা শক্তিশালী হবে আর যদি আপনি মানুষকে দেখানোর জন্য করেন তাহলে এই আত্মাটা দুর্বল হয়ে যাবে এই জন্য আমরা বলছিলাম সেই কি যেটা যে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে তোমরা আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমার যে বিতরটা মানে অন্তরটা হ্যাঁ আল্লাহ আমার অন্তরটা তুমি বাহিরের চাইতে ভালো করে দাও বাহিরের চাইতে ভালো করে দাও অনেক মানুষ আছে আসে সমাজের মধ্যে গেলে আমরা মুচকি হাসি কথা বলি আপনার ভালো ব্যবহার করি কিন্তু ভিতরে আসলে গলের ভিতরে আসলে ভালো ব্যবহার করি না খারাপ ব্যবহার করি এটার মানে হইলো যে আমার অন্তর ভালো না অন্তর ভালো না হ্যাঁ মুচকি হাসি দেওয়া এটা তো ভালো কথা এটা সুন্নত কিন্তু শুধু মুচকি হাসি দিলেন কিন্তু এটা অন্তরের সাথে আপনার অন্তরের মধ্যে কি আছে অনেক মানুষ আছে বলে যে আমা আমি একবারে নগণ্য মানুষ কিন্তু অন্তরের মধ্যে এরকম না তে বোঝা গেলে তার কথায় আর কাজে মিল নাই অনেক সময় বলে আমরা অনেক সময় বলি আমি নগণ্য আসলে কিন্তু দিলের মধ্যে এটা আসে কিনা এটা হলো দেখার বিষয় আপনি মুখ দিয়েও বলছেন ঠিক আছে কথা কিন্তু দিলের মধ্যে আপনি আপনি আপনার এই কথা আসে কিনা যে আপনি সবচেয়ে নিকৃষ্ট এটা যদি আপনি মনে করেন তাহলে আপনি বিনয়ী যে আমি সবচেয়ে ছুটো আমি সবচেয়ে ছুটো সব আমার চাইতে বড় সব আমার বড় এই জন্য এরকম মনে করবেন এমনকি আপনি আজকে যারা ইমান নাই তাদেরকেও আপনি ছোটো মনে করবেন না হয়তো সে কালকে মুসলমান হতে পারে কালকে কলিমা আনে সে জান্নাতে হতে পারে আর কালকে আল্লাহ না করুক আমার ইমান নাও থাকতে পারে এটা তো গ্যারান্টি তো নাই এই জন্য আমরা কেউকে ছোট মনে করব না একজন শয়তান সে একজন বুজুর্গের ইতেকালের সময় সে সামনে এসে বলল তুমি তো কামিয়াব হয়ে গেলে তুমি তো সফল হয়ে গেলে তখন উনি মাথা নাড়া দিয়ে বললেন যে না 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 আমি কোনো সফল হয় নাই তখন এই সময় যারা কাছে ছিলেন তারা তাদের তাকে বলছিলেন কলিমার তালকিন করছিলেন আর তিনি মাথা নাড়া দিয়ে না করছিলেন তখন এরা ভয় পাইলেন যে একজন আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গ সে কিভাবে আমরা বললাম কলিমার কথা বললাম আর উনি মাথা দিয়ে না করলেন এটা কেমনে তখন বলা হলো যে সময় উনার পরে হুশ আসলো জিজ্ঞেস করা হলো যে আপনাকে আমরা কলিমা বলছিলাম আর আপনি মাথা দিয়ে না করলেন এটা কেন তো বলছেন না আমি তোমাদেরকে না বলি নাই শয়তান আসছিল আর শয়তান এসে বলছিল যে তুমি তো কামিয়াব হয়ে গেলে সফল হয়ে গেলে আমি বলছিলাম না এখনও আমি সফল হয় নাই এখনো আমার সামনে কিছু টাইম আছে বাকি আমি জানি না আমার সামনে টাইম আমার কি হবে কিন্তু আমরা অনেক সময় আছে। কি থাকি আমরা কোনো কেয়ার করি না আমরা মনে করি যে আমি তো মুসলমান আছে আমি তো মুসলমান আমার এটা সাথে আমরা আমরা মনে করি কিন্তু আমলও ভালো না আবার দেখা যায় এগুলা নিয়ে বেশি চিন্তাও করি না করি যে না আমি তো মুসলমান আছি মুসলমান থাকবো ভয় থাকার দরকার আছে আশাও থাকতে হবে আশাও থাকতে হবে আবার ভয়ও থাকতে হবে আল্লাহর কাছে দও করতে হবে এবং আমলও করে যেতে হবে এই আমরা বলছিলাম যে আত্মার যে রূপটা অনেক সময় আছে মানুষের বাহির সুন্দর কিন্তু অন্তর সুন্দর না একজন মানুষ খুবই সুন্দর খুবই সুন্দর তার অন্তর সুন্দর না তার আত্মা ভালো না তার এই মানুষটা যতই তার বাহির ভালো থাকুক কিন্তু তার দিল ভালো না থাকার কারণে সেই মানুষটা কিন্তু ভালো মানুষ না এই জন্য একটা মানুষের যান চলে গেলে যেরকম মানুষ সেই মানুষ থাকে না ঠিক এরকম একজন মানুষ বাহির সুন্দর হইল কিন্তু ভিতর সুন্দর হইল না সেই মানুষটাও কি হইতে পারলো না ভালো মানুষ হইতে পারলো না এই আমরা বলছিলাম যে বিনয়ের দ্বারা মানুষের কি হয় মানুষের অন্তর সুন্দর হয় বিনয়ের দ্বারা মান তদা আলিল্লাহ আল্লাহ মধ্যে বলেন যারা বিনয় হবে তাদেরকে আল্লাহ তালা সম্মান করবেন তাদেরকে আল্লাহ সম্মান করবেন আমরা একটু বলে রাখি আপনারা দোয়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন জানতে চান যে কোনো দোয়া সম্পর্কে আপনারা জানতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে আপনারা প্রশ্ন করতে পারবেন আমাদেরকে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ তার সাথে সাথে আমরা এই যে আলোচনাটা আমরা করে যাচ্ছি এই আলোচনাটাও গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা বলছিলাম হাদিস থেকে যে দোয়াটি বলছিলাম সেই দোয়াটির ব্যাখ্যাই বলছিলাম যে হাদিসের মধ্যে আল্লাহ বলছিলেন যে বলো যে আমার অন্তরকে যেন আল্লাহ তালা সুন্দর করে দেন আমার অন্তরকে যেন বাহির থেকে সুন্দর করে দেন বাহিরের চাইতে যেন আমার অন্তর যেন আরো অনেক সুন্দর হয়ে যায় আর বাহিরটাও যেন সুন্দর হয় তাহলে এই কথা বলছিলাম কি যে আমাদের বিতর সুন্দর হবে কিসের দ্বারা বিনয়ের দ্বারা আরেকটা একটা কিসের দ্বারা শুকুরের দ্বারা কৃতজ্ঞতার দ্বারা কৃতজ্ঞতার দ্বারা যে আপনি যদি সুক্রিয়া আদায় করেন সুক্রিয়া আদায় করেন তাইলে এটা কি হবে তাইলে আপনার অন্তরটা কি হবে সুন্দর হবে সবরের দ্বারা আপনি দরজা ধারণ করবেন আপনাকে কেউ গালি দিছে আপনি সবর করবেন আপনার উপর কেউ তোহমত দিয়েছে আপনাকে কেউ কষ্ট দিয়েছে আপনাকে কেউ জুলুম করেছে আপনার উপর কেউ বিভিন্ন লাইনে আপনি অথবা দুনিয়ার লাইনে কোনো মসিবত আসছে আপনি সবর করবেন আপনি সবর করবেন সবরের দ্বারা মানুষের আত্মা কি হয় শক্তিশালী হয় মানুষের আত্মা সুন্দর হয় সবরের দ্বারা এই জন্য আমরা এই কথা বলছিলাম যে যে সময় আপনি গুসা আসবে এই গুসাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন এটাও আপনার বোঝা গেল আপনার এই আপনি আহ গুসা যেটা এটা সবার কাছে আছে সবার কাছে আছে হ্যাঁ কিন্তু গুসার মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে একবারে মাটির মানুষ হবেন না যে কিছুই আপনার লাগে না আপনার সামনে আমি জীবিত থাকবো আর দিন যাবে এটা হতে পারে না বলছেন হাই আপনার ঘরের মাঝে আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়ে নামাজ পড়ে না কিন্তু আপনার মনের মধ্যে কিছুই আসে না তাইলে এটা এটার নাম এটা না এটা না এই জন্য বলা হয় যে আপনি কি করতে হবেন যে আপনি এটার মধ্যে কিছু বলবেন তাকে বলবেন যে না পড়তে হবে নামাজ পড়তে হবে এটার মধ্যে কিছু গোসা আশা দরকার আছে কিন্তু অতিরিক্ত গোসা করা যাবে না কোন দিনের উপর হাত তুলবেন না হাদিসের মধ্যে আরسل আল্লাহ কাউকে হাত তোলেন নাই আমাদের সাথে কলার আছেন জি কলার আলাইকুম কলার আলাইকুম

জজাকিল্লা আপনার সুন্দর প্রশ্নের জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন বোন প্রশ্ন করেছেন যে আমাদের যে ফরজ নমাজগুলো পড়ি ডেইলি ফাইভ অক ফাইভ টাইমস যে আমরা নামাজ পড়ি এই নামাজের পরে আপনার কোনো দোয়া করা যাবে কিনা না অবশ্যই বোন করা যাবে অবশ্যই করা যাবে হাদিসের মধ্যে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে কি হয় দোয়া কবুল হয় এই জন্য আপনি দোয়া কর দোয়া করবেন একটা কথা বলে রাখি যে ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে তো আর কোনো সুন্নতে মহাকাদা নাই তখন আপনি ধরেন আপনি নামাজ শেষ করার পরেই আপনি বললেন আল্লাহমান্তে সালাম আমিনকে সালাম প্রথমে আস্তাকুল্লাহ বলেন প্রথমে আস্তাকুল্লাহ বলেন তিনবার আস্তাকফুল্লাহ বলেন এরপরে আল্লাহমান্তেসালামকে স্যালাম তবর আতে আল্লাহ শক্রিক এরপরে তসমি ফাতিমি পড়লেন আপনি আয়েতুল কুরসি পড়লেন এরপরে আপনি দোয়া করলেন আর যে নামাজের পরে সুন্নতে মহাকাদা আছে যেমন ধরেন মগরীবের পরে সুন্নতে মহাকা আছে এশার পরে সুন্নতে মহাকা আছে তখন ফরজ নামাজের পরে আপনি বেশি দোয়া করবেন না শুধু আস্তাফিরুল্লাহ আল্লাহমাসাল্লামিনকে সালাম এরকম শর্ট দোয়া করে আপনি সুন্নত পরে নেবেন আগে এর পরে দোয়া করবেন এর পরে সূন্যত শেষ করার পরে সুন্নত শেষ করার পরে এরপরে আপনি তসবে ফাতিমি পড়েন আয়তুল কুরসি পড়েন মুনাজাত করেন প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় তাহলে সারাংশ হলো আমাদের খোলাসা কথা হলো এটা যে প্রত্যেক নামাজের পরে আমরা দোয়া করব কিন্তু যে নামাজের পরে শূন্যত আছে এই নামাজের পরে লম্বা দোয়া করব না শর্ট করে দোয়া করব শর্ট করে দোয়া করব আর যে নামাজের পরে শূন্যতে মহাক্কাদা নাই এই নামাজের পরে আমরা লম্বা দোয়া করব কিন্তু দোয়া মিস করব না যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকে তাইলে আপনি দোয়া নামাজের পাঠ না দোয়ার দোয়া এটা নমাজের পাঠ না কিন্তু দোয়া কবুল হয় এই জন্য আমরা অবশ্যই না ইনশাল পরে অবশ্যই কি যেটা মানুষের অন্তর সুন্দর হয় কিসের দ্বারা মানুষের অন্তর সুন্দর হয় কিসের দ্বারা একটা বলছিলাম বিনয়ের দ্বারা হ্যাঁ বিনয়ের দ্বারা মানুষের অন্তর সুন্দর হয় আর একটা বলছিলাম শুকরের দ্বারা কৃতজ্ঞতার দ্বারা মানুষের অন্তর সুন্দর হয় একটা বলছিলাম মানুষের যদি তার গুসাকে কন্ট্রোল করতে পারে গুসাকে যদি কন্ট্রোল করতে পারে সে মানুষের উপর হাত তুলে না তখনও তার কি হয় তার অন্তরটা তার আত্মাটা কি হয় শক্তিশালী হয় এই জন্য আপনার কী বলা হয় যে ওই মানুষ সে কী যেটা বলছেন ক্ষুদের মধ্যে আপনি যদি বারসাম্য রাখতে পারেন খুদের মধ্যে যদি আপনি বার্ষম্য রাখতে পারেন তাইলেই আপনি বোঝা যাবে আপনি শক্তিশালী মানুষ হ্যাঁ আপনার গুসাকে যেন আপনি কন্ট্রোলে রাখতে পারেন এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য আমরা বলছিলাম যে কি যাটা করতে হবে আত্মার মধ্যে যে সমস্ত বেদির দ্বারা কি হয় আত্মাটা দুর্বল হয়ে যায় এর মধ্যে একটা আছে কি এর মধ্যে একটা আছে অহংকার অহংকারের দ্বারা আপনি অহংকারী বাপ হ্যাঁ এগুলা কথাবার্তায় বোঝা যায় আপনার মানুষের সামনে কথা বলার সময় বোঝা যায় আপনার মধ্যে অহংকার আছে কিনা অনেকের কথার মধ্যে বোঝা যায় সেবিনে কিন্তু অন্তরের মধ্যে অহংকার আছে এটা বোঝা মুশকিল কিন্তু এই জন্য যারা এই লাইনে অভিজ্ঞ যারা আত্মার লাইনে আত্মার চিকিৎসক যারা তারা এটা বুঝেন কার মধ্যে কি রোগ আছে তারা এটা বুঝতে পারেন যারা বুজুর্গ যারা আল্লাহওয়ালা যারা তারা এটা এটা বুঝতে পারেন যে আমাদের মধ্যে কি রোগ আছে এখন আপনি যেরকম শরীরের মধ্যে অসুস্থ শরীরের মধ্যে অসুস্থ হইলে আপনি ডাক্তারের কাছে যান আত্মার মধ্যে যে রোগগুলা আছে এই রোগের জন্য আপনি চিকিৎসকের কাছে যাইতে হবে ডাক্তারের কাছে যাইতে হবে আমি কলের কলের দিকে যাই এরপরে এসে আমি বলবো ডাক্তারকে ডাক্তার কাছে যেতে হবে কোন ডাক্তারের কাছে যাবেন এটা বলবো ইনশাআল্লাহ জি কোরা আসসালামু আলাইকুম জি জি বালা আসে জি আমি আপনার উইশলাম

জি বোন আপনি আসলে অনেক জিনিস আছে ইউটিউবের মধ্যে অনেকগুলোই পাবেন এখন কথা হলো অথবা গুগলের মধ্যে পাবেন এগুলা তো অনেক সময় আছে এগুলা তারা এরকমও কিছু কথা বলে অনেক সময় যেটা ভিউয়াররা তারা ভিউয়ার যাতে বেশি ভিউয়ার হয় বেশি মানুষে দেখে এইটা করলে এটা হয়ে যাবে এটা করলে এটা হয়ে যাবে অনেক সময় আছে এগুলা বানানো জিনিস থাকে এখন কথা হলো এই যে এইরকম কোনো আমার জানা মতে নাই যে এরকম কোনো জিনিস আছে কিনা যে এটা বললে আপনার কী হয় যে বাচ্চারা কথা শুনবে এমনি কি যেটা কথাটা অনেক সময় ঠিক আছে যে আল্লাহ তালা এটার অর্থ হইল যে নিশ্চয়ই তালা যা ইচ্ছা করেন তাই করেন ইন আল্লাহ ইয়াফ আউলাইয়াসা এরকম অনেক আছে এরকম কথা আছে বা ইয়াসনু মাইয়াসা আপনার আমি এটা চেক করতে হবে এরকম কোনো আয়াত আছে কিনা কিন্তু কথা হলো এই কথাটা ঠিক এই কথাটা ঠিক যে কিন্তু এই কথাটা বললে যে এটা আমার জানা নাই এটা আমার জানা নাই হ্যাঁ আপনি আপনি দোয়া এটা করতে পারেন আল্লাহ আসলি ইদুর রিয়তি এই রকম একটা দোয়া আছে কোরআনের মধ্যে আসলিহলি ইদুর রিয়তি হে আল্লাহ আপনি আমার বাচ্চাদেরকে সংশোধন করে দাও আল্লাহ আসলি ইদুর রিয়তি হে আল্লাহ আমার সন্তানদেরকে সংশোধন করে দাও আল্লাহ মা আসিলি আলিউদুর রিয়াত ইন্নি তুবদু ইরা একে মিনাল মুসলিমিন আপনি এটা বলতে পারেন আব্বান হাবলানা মিনাজ ওয়াজিনা অদুর রিয়াত আয়ন ওজা আল না আলীল মুত্তাক ইনা ইমা আহমা এটাও আপনি বলতে পারেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই জন্য আমরা এই কথাই বলছিলাম যে এটা আপনি চেষ্টা করলে দোয়া করেন আপনি হাজতের নামাজ পড়েন আর এটা সম্পর্কে আমার যেটা আমি বললাম যে আপনি আরও কি করতে হবে এই কীভাবে বলছে উনি জানে আর এইগুলা সবগুলোর উপরে তো আমরা বিশ্বাসও করি না ইউটিউবের মধ্যে অনেক জিনিস আছে গুগলের মধ্যে সার্চ করলে আপনি অনেক জিনিস পাবেন কিন্তু এইগুলার মধ্যে আমরা অনেক সময় বলি এগুলোর মধ্যে আপনি কার কাছ থেকে দিন শিখছেন আল ইসনাহার দিন আল ইসনাহিনার দিন এরপরে বলা হয়েছে আপনি কার কাছ থেকে এলিম শিখবেন আপনি কার কাছ থেকে এলিম শিখবেন যাকে আপনি চিনেন যাকে আপনি তার সম্পর্কে মোটামুটি আপনার আইডেন্টিফাই আছে আপনি তাকে জানেন সে কোথায় পড়েছে সে তার লাইফ জানেন তার ওই সে কি মুসলমান কি না অনেক মানুষ আছে সে শিয়া হতে পারে সে কাদিয়ানি হতে পারে সে অনেক মানুষ তার আপনার এই বিশেষ করে আপনি সার্চ করলে পাবেন গুগলের মধ্যে সার্চ করলে অনেক আনসার পাবেন সে আপনার কাদিয়ানি উত্তর দিছে যে যারা আমাদের নবীকে বিশ্বাস করে না শেষ নবী মানে না তারা আরেকজন নবী বিশ্বাস করে অথবা শিয়া শিয়ারা আছে এরকম অনেক আছে অনেক গ্রুপ আছে এখন আপনি কার কাছ থেকে দিন শিখবেন আপনি দিন শেখার আগে আপনি বস বুঝতে হবে এই মানুষ যে মানুষটার কাছ থেকে আপনি দিন শিখবেন এই মানুষ সম্পর্কে জানতে হবে এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ তুমি কার কাছ থেকে এলিম শিখছো ইউটিউবের মধ্যে যে কোনো মানুষের এটা দেখা যাবে না যে কোনো মানুষ এটা দেখা যাবে না আগে এই মানুষকে চিনেন কিনা আপনি দেখেন এই মানুষকে পরিচিত কিনা অথবা আপনি কেউ বলেন আপনার পরিচিত ওনাকে কেউ চিনে কিনা বা ওনার সম্পর্কে কিছুটা আইডিয়া থাকতে হবে এরপরে আপনি তার ইউটিউবের মধ্যে সার্চ করবেন তার ভিডিও দেখবেন ইনশাআল্লাহ এটা আমরা চেষ্টা করবো এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিলাম আসলে শুধু আপনাকে বলি নাই এটা আপনার দ্বারা অনেক ভিউয়ারদেরকে আমরা বলে দিলাম যে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে আমাদের ইয়ং ছেলে মেয়েরা তারা সাথে সাথে গুগলের মধ্যে সার্চ করে কিন্তু এটাও বলে দিতে হবে তোমার গুগলের যেটা এটা রং হতে পারে রং হতে পারে এটার মধ্যে তুমি কনফিডেন্ট থাকতে পারবো না নিশ্চিত থাকতে পারবো না তুমি লোকাল কোনো আলিমকে জিজ্ঞেস করতে হবে সত্যি কি এটা হাদিসের মধ্যে আসছে কিনা সে বলে দিবে হাদিস এটা কি সত্যি হাদিস কিনা এটা তো আপনি বুঝতে পারবেন না এই জন্য আরেকজন আলিম সে বলতে হবে যে যে হাদিসের কিতাব জানে সে বলতে হবে যে এটা হাদিস তখন আপনি এটা বিশ্বাস করবেন আমরা এই কথা বলছিলাম যে রোগের মধ্যে এই রোগ যেটা আত্মা রোগ এই রোগের মধ্যে চিকিৎসা করতে হবে চিকিৎসা কেমনি করতে হবে যে তার এই লাইনে যারা চিকিৎসক যারা আল্লাহ তারা বলছেন হে ইমানদাররা মানু ইত্তাকুল্লাহ তোমরা তাকু অর্জন করো আর তোমরা সাদিকিনদের সাথে থাকো মুতাকিনদের সাথে থাকো যারা তাকুয়া তাদের দিলের মধ্যে আছে যারা বুজুর্গ আদমি যারা সুন্নতির উপরে চলে যারা আপনার দেখলে আল্লাহর কথা মনে হয় তাহলে ওই বুজুর্গ তাহলে সাদিকিন তাহলে মুতাকিন তাদের সাথে তোমরা থাকো তাদের সাথে থাকলে তোমরা কি হয়ে যাবে তোমাদের আত্মার রোগ চলে যাবে আত্মার যে বেদিগুলো আছে এটা চলে যাবে দুনিয়ার মধ্যে তুমি অসুস্থ হইলে তুমি কি যাও শরীরের অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাও এই লাইনে যারা বিশেষজ্ঞ আছেন যারা ডক্টরিক ডক্টরিক ডিগ্রি নিয়েছেন তাদের উস্তাদ আছেন তাদের শেখ আসেন তারা যে তাদের জীবনের মধ্যে আপনি তাদের লাইফ দেখলে বুঝতে পারবেন তারা শুনত ছাড়া কোনো আমল করেন না তাদের কাছে আপনি যাবেন এখন আপনি যদি মহিলা হন আপনি কেমনে যাবেন বলা হয় যে না আপনি তার তাদের সাথে সম্পর্ক রাখবেন দোয়া নেবেন এরপরে আপনি পরামর্শ নেবেন আপনি তার কিতাবগুলা পড়বেন তার কিতাবগুলা পড়বেন এইরকম এরকমই আপনি যোগাযোগ রাখতে পারেন এরপরে বিশেষ করে পুরুষরা তারা এই সমস্ত বুজুর্গ যারা আছেন সাদীন যারা আছেন যারা বুজুর্গ আছেন তাদের কাছে থাকবে তাদের কাছে যাবে তাদের মধ্যের মধ্যে যাবে তাদের সাথে সম্পর্ক করে তাদের সাথে পরামর্শ করে তাদের জীবনকে যদি পরিচালনা করে যে আমার জীবন কিভাবে চালাবো আমার ফ্যামিলি কিভাবে চালাবো আমার ছেলের সামনে আছে আমার ছেলের কেমনে করলে আমার আল্লাহ আমার উপর রাজি থাকবে আমার নবী আমার উপর রাজি থাকবে এটা যদি কোনো আলিমের সাথে পরামর্শ করে যদি আপনি ছেলের বিবাহ করেন ডেফিনেটলি এই ছেলের ছেলের মধ্যে এই স্বাদির মধ্যে বরকত হবে স্বাদির মধ্যে বরকত হবে এই জন্য আপনি আপনার জীবন কিভাবে চালাবেন আপনার সমস্যা কি এই সমস্যা যদি আপনি কোনো আপনার কোনো উস্তাদ থাকেন আপনার কোনো শেখ থাকেন যার হাতে আপনি হাত দিচ্ছেন যার কাছে আপনি বয়ত হয়েছেন যার কাছ থেকে আপনি সবক নিচ্ছেন যিনি আপনাকে উস্তাদের মতো আপনাকে শিক্ষা দিচ্ছেন আপনি কি করবেন সকালে শয় তসবি পড়বেন বিকালে শয় তসবি পড়বেন আজকে আমাদের বাংলাদেশে যেত বুজুর্গানে দিন আছেন আজকে যে সিলেটে আপনি বড় বড় মানুষ দেখতেছেন এই সমস্ত বড় বড় বুজু তাদের আরেকজন শেখ ছিল তাদের হাতে হাত রাখা হয়েছিল এবং তাদের সাথে সম্পর্ক রেখে তারা সুনাল মানুষ হয়েছেন আজকে দেখা যায় সিলেট আলোকিত একটা সিলেট আধ্যাত্মিক রাজধানী বলা হয় দিন এখনো সিলেটের মধ্যে বেশি আছে বাংলাদেশের মধ্যে কেন এই সমস্ত উলামা একরামে বরকতে এই জন্য আমরা বলছিলাম আত্মার বেদী যেটা আছে অহংকার এই অহংকার আপনি ডাক্তারের গেছে দুনিয়ার ডাক্তারের কাছে গিয়া আপনি সে এক্স্রা করলেও পাবে না আপনার দিলের মধ্যে এটা আছে কিনা ভাবে না এই অহংকার দূর করতে হলে আপনার কাছে গুসা বেশি অনেক বেশি গুসা আপনি মানুষকে কি করেন মানুষের উপর হাত তোলেন এরকম অনেক সমস্যা আছে অথবা আপনি আপনার মধ্যে রিয়া আছে এরকম আপনার মধ্যে অহংকার আছে আপনার মাঝে কি আছে ধৈর্য নাই আপনার মাঝে হিংসা আছে আপনার মাঝে কি মানুষকে মানুষের গিবত শেখায়ত করেন এই সমস্ত জিনিস আছে এই সমস্ত জিনিসের কারণে আপনি বুজুর্গ যারা আছেন তাদের কাছে যাইতে হবে আল্লাহ এটা আল্লাহ তালার কথা বলছেন ওয়াকুন এটা আমার কথা না সাদিকিনদের সাথে থাকো আল্লাহ তালা বলেন নাই তুমি কিতাব পড়ে মুত্তাকি হয়ে যেতে পারবা কোন মানুষ কিতাব পড়ে শুধু কিতাব পড়ে মুত্তাকি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে একটা কি থাকতে হবে একটা সম্পর্ক থাকতে হবে একজন একজন আল্লাহওয়ালার সাথে যদি শুধু কিতাবের দ্বারা হয়তো তাহলে আল্লাহ তালা নবীকে পাঠাইতেন না শুধু কোরআন দিয়ে দিতেন আমাদেরকে কোরআনও দিছেন নবীও দিছেন এবং বলছেন কোরআনও দিলাম আর নবী দিলাম কোরআন এটা নাস, নবী যেটা নবী তোমাদের জন্য আদর্শ এই জন্য কিতাবও পড়তে হবে আবার আপনার একজন আল্লাহওয়ালা তাদের সাথে যা তাদের মধ্যে মধ্যে শরিক হওয়া তাদের সাথে যোগাযোগ রাখা তারা যেরকম বলে এরকম জীবন গঠন করা আপনার রোগ কি আছে এটা আপনার শেখকে বলা যে আমার মধ্যে এটা তখন দেখা যাবে আপনার এই মধ্যে যাওয়ার পরে আপনি যে সময় যাবেন বয়ান শুনবেন আপনি চেষ্টা করবেন আপনার সমস্যা দূর করার চেষ্টা করবেন একদিন যাবেন দেখা যাবে পুরা পুরো ঠিক হয় নাই আরেক দিন যাবেন আরেকদিন যাবেন ছয় মাসে ঠিক হয় নাই এক বছরে ঠিক হয়ে যাবে কিন্তু ডেফিনেটলি যদি আপনি কোনো আল্লাহর সাথে কোনো রাইট মানুষের সাথে যদি আপনার সম্পর্ক রাখেন আর যদি আপনি তার আপনি একদিন একদিনে হয় না এক মাসে হয় না এক বছরে হয় না কিন্তু যদি সত্যিকার অর্থে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে ইনশা আল্লাহ আপনি সঠিক পথে তাকে সঠিক পথে থেকে আপনি ইমানের সাথে থেকে আপনি মত হবে কেন আপনি চেষ্টা করেছেন হয়তো আপনার সময় লাগবে হয়তো ছয় মাসে আপনি ঠিক হয়ে যেতে পারবেন না এক বছরে ঠিক হয়ে যেতে পারবেন না দুই বছর লাগবে তিন বছর লাগবে শয়তান আপনাকে বাধা দিবে কিন্তু এরপরেও দেখা যাবে যে একদিন আপনি এই যে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক রাখার কারণে আপনি কোনো মিস্টেক হলে কোনো ভুল হলে আপনি তোবা করে ফেলবেন তোবা করে ফেলবেন এই যে কথাগুলো আপনি আপনি শুনবেন শুনবেন কাছ থেকে হলে করতে হবে হবে কেমনে এরপরে মধ্যে যে আছে এগুলো কেমনে সারতে হবে এগুলো শুনতে শুনতে আপনি সপ্তাহের মধ্যে প্রত্যেক সপ্তাহে এক মধ্যে মধ্যে শরীর হন প্রত্যেক সপ্তাহে একটা বয়ান শোনেন সম্ভব হলে প্রত্যেক সপ্তাহে আপনি কোনো আল্লাহওয়ালার মধ্যে শরিক হন তার সাথে যোগাযোগ রাখেন পরামর্শ করে চলেন এরপরে উনি যেরকম আপনাকে বলে এরকম চলেন তাইলে দেখা যাবে একদিকে তো আপনার কোরআন আছে একদিকে হাদিস আছে আরেকদিকে আপনার উস্তাদ আছেন শেখ আছেন সব মিলিয়ে আপনি একজন আলোকিত মানুষ হতে পারবেন আমরা এই কথাই বলছিলাম যে কিভাবে সুন্দর হয় মানুষ সুন্দর হওয়ার জন্য শুধু বডি সুন্দরের নাম মানুষ এটা এটাই না এটাই আসল সুন্দর না বরং আত্মার সুন্দর হইলে আসল সুন্দর এই আমরা এই কথাই বলছি যে আমরা সবাই কি করতে হবে যে আমরা চেষ্টা করব যে আমরা আত্মাকে এই আত্মার মধ্যে যদি কোনো বেদি থাকে সেই বেদিকে দূর করবো ডেফিনেটলি আমাদের মধ্যে কি আছে এরকম বেদি আছে আমাদের মধ্যে হিংসা আছে। আমাদের মধ্যে অহংকার আছে। আমাদের মধ্যে হয়তো অনেকে আপনার চেষ্টা করে আপনি ভালো হয়েছেন অথবা কিছু আছে কিছু কন্ট্রোল করেছেন কিন্তু এগুলো আছে আমাদের অন্তরের মধ্যে আছে এগুলাকে দূর করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে চেষ্টা করে যেতে হবে চেষ্টা কেমনে করবেন যে আমি যেটা বলছিলাম যে আপনি প্রথম নম্বর হইল যে আপনি ইমান আছে সেই ইমানের পরে আপনি তকুয়া অর্জন করেন তকুয়া অর্জন করেন আপনি গুণাকে সেরে দেন তকুয়া অর্জন করেন আল্লাহকে রাজি করে চলেন এরপরে আমরা বলছিলাম আপনার যদি সম্পর্ক ভালো মানুষের সাথে থাকে তাহলে আপনি অটোমেটিক ভালো মানুষের সাথে আপনার হাসার হবে মান তসব হাবি কিনফা মিনহম এই জন্য আপনি কার সাথে সম্পর্ক রাখছেন এটাও দেখার বিষয় এটা গুরুত্ব বিষয় আমরা অনেক আলোচনা করেছি অনেক অনেক সময় যে বলেছে কেয়ামতের দিন আফসুস করবে হায় রে আমি তার সাথে কেন সম্পর্ক রাখলাম এটার মানে কি যে যদি আপনি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতেন তাহলে আফসুস করতেন না তাহলে আপনি খুশনসিব হইতেন আপনি ভাগ্যবান হইতেন আপনি বলতে পারতেন আমি এই হুজুরের সাথে এই বুজুর্গের সাথে আমি হাত দেওয়ার কারণে তার কাছে বয়স হওয়ার কারণে তার কাছ থেকে আমি সবক নেওয়ার কারণে আজকে আমি দেখা যায় আমার আমার জীবনটা আলোকিত হয়েছে এবং উনি আপনাকে পরামর্শ দিবে আপনার ছেলেকে কিভাবে বড় করবেন আপনার মেয়েকে কেমনি বড় করবেন আপনার ছেলেকে কিভাবে আপনি সাদী করাবেন মেয়েকে কিভাবে শাদী করাবেন তখনই আপনি কি হবেন আল্লাহওয়ালা আল্লাহ হবেন ইনশাল্লাহ অনেক সময় আছে আপনি সাধারণ মানুষ আপনি তো আর পুরা শরীয়ত আপনি জানেন না পুরা কোরআন হাদিস জানেন না কিন্তু যে মানুষ কোরআন হাদিস জানে আবার কোরআন হাদিসকে প্র্যাকটিক্যাল আমল করে আমি তার কথা বলছি আমি কোনো বন্ড কথা বলছি না যারা যাদের জীবনের মধ্যে আপনি আগে দেখতে হবে কারা বুজুর্গ যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় যারা তার জীবনের মধ্যে সুন্নতকে বাদ বাদ দেয় না যারা কোনো সময় সুন্নতকে বাদ দেয় না সুন্নতকে বাদ দিলে তাদের দিনের মধ্যে আগুন জ্বলে আগুন জলে যে না আমি সুন্নতকে বাদ দিতে পারবো না সুন্নতকে বাদ দিতে পারবো না হ্যাঁ এরকম আছেন সাহবা ইলাম এরকম আছেন বাদশার দরবারে গেছেন বলছেন আমি যে দস্তখা বিচে খাইছেন একটা টুকরা পড়ে গেছে নিচে আরেকজন বলছেন এটাকে দেখে দাও এটাকে খাইলে বাচ্চা মনে করবে তুমি ছোট মানুষ বলবেন আরে আমার নবীর সুন্নত হইল এগুলা তুলে খাওয়া এই জন্য বাদশাহ কি মনে করে এটা দেখার বিষয় না এই জন্য সুন্নতকে চারেন না অনেক বুজুর্গ আছেন তারা সুন্নতকে চারেন না সব জিনিসের মধ্যে সুন্নত ঘর থেকে বের হওয়ার সময় সুন্নত টলটা যাওয়ার সময় কি আছে এগুলো আদায় করেন ঘুমাই যাওয়ার সময় কি আছে এগুলো আদায় করেন পুরাটা জীবন

হে আল্লাহ আমার ভিতরটাকে বাইরের চাইতে সুন্দর করে দাও এবং বাহিরটাও যেন সুন্দর হয় আর আজকের দ্বিতীয় আমি এটা বলছিলাম আল্লাহ জিদিনা তান কুসনা ওয়া করিমনা ওয়ালা তো হিননা ওয়া আতিনা ওয়ালা তা হারিমনা ওয়া আসিরা ওয়ালা তো সির আলাইনা ওয়ার দিনা ওয়ার দা আন্না হে তুমি আমাদেরকে বাড়িয়ে দাও শুধু বাড়িয়ে দাও বাড়িয়ে দাও যত ভালো জিনিস আছে এগুলো বাড়িয়ে দাও কমিয়ে দিও না হে আল্লাহ আমাকে সম্মানিত করো অসম্মানিত করো না আমাদেরকে তুমি দাও বঞ্চিত করো না আমাদেরকে অগ্রাধিকার দাও আমাদের উপর কাউকে অগ্রাধিকার দিও না আমাদেরকে তুমি খুশি করো আমাদেরকে তুমি খুশি করো হে আল্লাহ আমাদের উপর তুমি খুশি থাকো আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে কবুল করেন বিশেষ করে যে দোয়াগুলো বললাম সেই দোয়াগুলো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ শিকার আল্লাহ রবুল আলমিন যেন আমরা এইগুলোকে আমাদের জীবন যেন সুন্দর হয় আর আগামী সপ্তাহে আপনারা আমাদের এই প্রোগ্রামকে দেখার আমাদের আমরা যে কথাগুলো বলছিলাম যে আমরা যে কথাগুলো বলছিলাম যে এই প্রোগ্রামটা আপনারা অনেক সময় আছে যে আপনারা মিস করে ফেলেন মিস করে ফেললে মধ্যে দেখতে পারবেন আর এই প্রোগ্রামগুলোকে আপনারা এটাকে প্রোগ্রাম একটা শিক্ষামূলক প্রোগ্রাম এটা কোনো সাধারণ প্রোগ্রাম না আমরা যেরকম কি হয় একটা প্রোগ্রাম শুরু করার আগে আমরাও কিছু রেডি হয়ে আসি এরকম না কিছু জবানি কিছু কথা বলে দিলাম আহ আমার মধ্যে তো যোগ্যতাও নাই কিন্তু চেষ্টা করি যতটুকু আছে আপনারা যাতে কিছু রাইট মেসেজ পান এরপরেও যদি কোনো ভুল হয় এটা আমার পক্ষ থেকে আর যদি কোনো ভালো কথা বলতে পারি এটা আল্লাহর পক্ষ থেকে এই জন্য চেষ্টা করি যে কোরআন এবং হাদিস থেকে কথা বলা আর কিভাবে আমরা সুন্দর মানুষ হব কীভাবে আমাদের জীবন আলোকিত হবে দুনিয়ার মধ্যে আমরা সাকসেস হব আখেরাতের মধ্যে সাকসেস হব আমি কিভাবে সাকসেস হব আমার ছেলে মেয়ে কীভাবে সাকসেস হবে আমার আত্মীয় স্বজন কীভাবে সাকসেস হবে এই জন্য অবশ্যই আমরা তকওয়ার জীবন গঠন করতে হবে তকওয়ার জীবন আর তকোয়া মুত্তাকি কে কেমনে হবেন আপনি যদি আপনার বাহিরও সুন্দর হয় ভিতরও সুন্দর হয় অন্তর যদি সুন্দর হয় অন্তরের মধ্যে যদি আপনার কোনো বেদি না থাকে কোনো রোগ না থাকে অহংকার নাই বিনয়ী এরপরে আমরা অনেক সময় আমরা মনে করি আমরা এই অন্তরের মধ্যে যদি এরকম রোগ না থাকে বিনয়ী থাকেন হিংসা না থাকে আপনার মধ্যে যদি এরকম হয় তাহলে আপনি সুন্দর মানুষ হবেন আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সবাইকে সুন্দর মানুষ হওয়ার তৌফিক দান করেন আগামী সপ্তাহে আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত